Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কালকে উইকডে বলে সবাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে না? তাতে কি হয়েছে? আমরা তো আছি। এঘিরে লগ্ন তো বয়ে গেল, কি যেন বলছিলি? কি ব্যাপার ডার্লিং, গিভ মি দা কিস, দা লাস্ট কিস। ওয়াই লাস্ট কিস ডার্লিং? কাল থেকে কাকে চুমু খাবো? কেন, জর্জ ক্লুনি ছবি কে? জর্জ ক্লুনি মালটা বিয়ে করে নিল? দিব্যেন্দু, তোর বউটা একটু সভ্যতা ভব্যতা শেখা, সবার সামনে শালাবালা বলছে। তাই না? আর তোমার বউ যখন কাঁচা কাঁচা চারক্ষর গুলো ঝাড়ে তখন? সেটা প্রাইভেটলি বলে, আমার কানে কানে বলে, ইন থ্রোজ অফ প্যাশন যে বলে। আমি আবার বলবো, তাই শুনতে পাবি না, কানে কানে বলবো। ওই দেখো, কিছু কিছু জিনিস আছে যেটা কিন্তু পাবলিক কনজাম্পশনের জন্য না, কিছু কিছু জিনিস আছে প্রাইভেট থাকা উচিত, বিশেষ করে তোর এই শালাফালা গুলো। ও তাই নাকি? এই আমাদের এই 10 বছরের বিবাহিত জীবনের শপথ নিয়ে বলছি পাবলিকলি, তোমায় আমি সালা বলা বইছি। কি রে দিব্যেন্দু, একটু বউকে বল, শুনছি যাচ্ছে। আমি আর কি বলবো সালা, বাবা আমলা, তুমি তো এই প্রাইভেট ফাইভেট এগুলো নিয়ে হ্যাঁ যাবেই, এ তো জানা কথা। শোনো, আমি পুলিশ মানুষ, আমার প্রাইভেট বলে কিছু নেই, পুরোটাই পাবলিক। এবার কিন্তু খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, নেক্সট উইকেন্ডের চকনোনা শাঁখা পুকুরের প্ল্যানটা একটু এগিয়ে রাখি। এটা আবার কোন জায়গা, শাঁখা পুকুর? আরে আমাদের নেক্সট উইকেন্ডে শান্তিনিকেতন যাওয়া হচ্ছে না? হয়েছে, বাঙালির উইকেন্ড মানেই চাই শান্তিনিকেতন। আচ্ছা, কবিগুরুর আলখাল্লার হুঁটটা এখনো বাঙালি ছাড়তে পারলো না? না, উইকেন্ড মানেই শান্তিনিকেতন, বাউল,
তারপরে গিয়ে ওই বউয়ের মাথাতে জঙ্গলি ফুল গুঁজে নীল শাড়ি পরে লাল ধুলোর মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটা পোজ, তারপর সেই ছবিটাকে ওই ফেসবুক ফেসবুক হ্যাঁ ফেসবুক দাঁড়া 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 ভাই, লাল ধুলো বলতে কি বলতে চাইছো? হোয়াট ইজ লাল ধুলো? খোয়াই বলো, আমাদের আদরের খোয়াই। খোয়াই? ইয়েস খোয়াই মাই ফুড, তুমি কিছু জানো না বুঝেছো? খোয়াই এখন কবিগুরু রিসর্টে এসি কটেজ, বুঝেছো? কটা হয়েছে তুমি কিছু খবর রাখো না, খোয়াই রোনাজুরি জঙ্গল সমস্ত কিছু এখন হিস্ট্রি, সব ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ বাবা, না আমরা এই একটু পরেই উঠছি। না আপনি খেয়েছেন তো? ওকে বল, ও তুমি ভালোবাসো না কাঁকড়া? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ তো কাঁকড়া খাওয়ার জন্য চার ঘন্টা বাবা আমাকে ড্রাইভ করতে বললেন। হোয়াট দ্য হেল ম্যান, বাবা জানেন না যে আমি সাতটা খাবার পরও তোমাকে নিয়ে বাড়িতে সেফলি পৌঁছে দিয়েছি? না ওনার ছেলের থেকে ছেলের বউর প্রতি ভরসাটা বেশি, কি করা যায়। তা তো হবে, চাষটা ঠিকঠাক আছে তো? ডিনার সার্ভ করি? দু মিনিট ডার্লিং, ওয়ান ফর দ্য রোড। ক্যা বাত, শোনো রণজয় মিত্তির 18 বছর বয়স থেকে মাল খায় আর গাড়ি চালায়, বুঝেছো খুকি? খুকি? আচ্ছা শোনো, তোমার খুকি বেশি পছন্দ, খোকা পছন্দ না? আই লাভ অনলি খুকিস অ্যান্ড খুকুস, ওয়াই শুড আই লাভ খোকাস? আই এম স্ট্রিট গাই। তাহলে এ খুকি কোন খুকি বলো খুকি? বুঝেছি খোকা। কেন এরকম করছে, ছেড়ে দাও না। যেতে দাও, কান ঝালাপালা করে দিচ্ছে। তনু তনু প্লিজ, কি করছো? তো কি যেতে দাও ওকে। বেঁচে আছে মনে হচ্ছে, দেখি সড়ক। হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো দেবী কোথায়? কে দেবী, কার কথা বলছেন আপনি? আমার পাশে ছিল, একটু দেখুন না আপনারা ও কোথায়। আমি তো আর কাউকে খুঁজে পাইনি, আপনি একাই ছিলেন, আপনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল প্লাস আপনি আনকনশিয়াস ছিলেন, কিন্তু গাড়িতে তো আর কেউ ছিল না। ছিল আমার পাশে। আপনি শিওর যে তখন আপনার, আই মিন বুঝেছি, আপনি শিওর আপনার সঙ্গে আপনার আপনার স্ত্রী ছিলেন? ফোন করবো,
দিব্যেন্দু। হ্যালো, হ্যাঁ এক মিনিট ধরবেন, হ্যাঁ এক মিনিট কথা বল। হ্যালো দিব্যেন্দু, তুমি নিচে যাও, ওয়েট করো, আমি আসছি। আস্তে, কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। একরে বাবু, এ কি অবস্থা তোর, এ কি হয়েছে? আরে কাঁধে ব্যথা আছে কিন্তু, একটু দেবী কোথায়? আস্তে। আচ্ছা আপনি? আমি, নমস্কার মেসোমশাই, আমি কণিকা দত্ত, 12 মাস নিউজ চ্যানেলের সাংবাদিক। আমি ওনাকে এই অবস্থায় উদ্ধার করি, মানে সিভিয়ারলি ইঞ্জার্ড, আর ওনার গাড়িটাও ড্যামেজ হয়ে পড়ে আছে। আরে দেবলীরা কোথায় বাবু? আমি দেবী কোথায় জানি না বাবা। মানে কাল রাতে ফিরছিলাম, হ্যাঁ, ইস্ট পার্কের কাছে একটা ম্যাটাডোর পেছন থেকে মেরে দেয়, তারপর আর কিছু মনে নেই। মিস্টার মিত্র, মিস্টার মিত্র, বলছিলাম যে ম্যাটাডোরে এক্স্যাক্টলি কতজন লোক ছিল বলতে পারবেন? আমি জানি না, আমি দেখিনি। I must inform the police. Acha, apni garir bhetorta dekhechilen to, ar kichu chilo, mane o stri? Na, ami ar kauke dekhi. In fact, onake jokhon pelam uni nije unconscious. Uni barbar nije stri er kotha bolchilen thiki, but ami shotti kauke dekhi. Tahole Devulina kothay gelo? Eto obishwasyo kando. Na, ami police commissioner ke ekbar telephone kore dekhi. Baba, excuse me, amar ekta baba. Hello. এখন কাউকে ফোন করার দরকার নেই। এই শরদিন্দু মিত্র দিশারি কমিশনের চেয়ারপারসন ছিলেন, তাই না? আমি দিব্যেন্দুকে ফোন করেছি। এক্স হোম সেক্রেটারি? আমার কিছু হয়নি, শুধু কপালটা একটু কেটেছে আর। ফোন? আরে না না, বাড়ি যাইনি আমি, অফিস থেকে ফেরার পথে সে এক ক্যাচ। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংকস আ লট, আপনি আমাদের কি উপকার করলেন কি বলবো। হ্যাঁ বাই। ইস্ট পার্কের ধারে ওই রাস্তাতে দেবীর মোবাইলটা পেয়েছেন এক ভদ্রলোক, লাস্ট নাম্বার ডায়াল্ড দেখে ফোন করেছেন, নিজেই পৌঁছে দিয়েছেন ফোনটা। কিন্তু আমার চিন্তা হচ্ছে দেবীটা গেল কোথায়। হ্যাঁ, ইটস ভেরি স্ট্রেঞ্জ, মানে ফোনটা পড়ে রইল রাস্তায় আর মানুষটা বেপাত্তা হয়ে গেল। আচ্ছা মিস্টার মিত্র, আপনার কি ম্যাটাডোরের ড্রাইভারের সঙ্গে কোন রকম ঝামেলা হয়েছিল? ঝামেলা? ম্যাটাডোরের ড্রাইভারের সাথে আমার আবার কি ঝামেলা হতে যাবে? আর বলেই বা না, মানে আপনার ওয়াইফ যেরকম ভাবে মিসিং হয়ে গেলেন সেটা একটু খটকা লাগছে। অ্যাক্সিডেন্ট না হয় বুঝলাম, ম্যাটাডোরটা গাড়িটাকে পেছন থেকে এসে ধাক্কা মারল, কিন্তু তারপর আইডিয়ালি তো আপনাদের দুজনেরই একই রকম ভাবে ইনজিওর্ড হয়ে প্রায় একই প্রক্সিমিটিতে পড়ে থাকার কথা, তাই না বাবুয়া? কিরে কি ব্যাপার? আর বলো না, কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। কি? নমস্কার, আমি ও হ্যাঁ আলাপুরি দীপ, দিব্যেন্দু সেন দেশি, আর কণিকা দত্ত টিভি জার্নালিস্ট, 12 মাস চ্যানেল। অ্যাকচুয়ালি বাবুয়াকে বাড়িতে নিয়ে এসছেন। কি করে হলো, কি করে এটা, কোথায় হয়েছে? আচ্ছা আমি এবার চলি, মানে পুলিশ যখন এসে গেছে তখন ধর আমার কোনো রোল নেই। মিস্টার মিত্র, আপনার ওয়াইফকে নিয়ে খুবই চিন্তিত থাকব, খুবই রহস্যজনক একটা কেস, শহরের মাঝখান থেকে এইভাবে একজন মহিলা হারিয়ে গেলেন, ভেরি স্ট্রেঞ্জ। এনিওয়ে ঠিক আছে মিশুমশাই, আপনি আমার আমার কার্ডটা রাখুন, যোগাযোগ করবেন, আমিও খবর নিলাম। থ্যাঙ্কস, সাবধান থাকুন। আচ্ছা নমস্কার। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। হারিয়ে গেল? এই হারিয়ে গেলেন মানে কি? কেন বাবু তোমাকে ফোনে কিছু বলেনি? না, দেবলিনা ইজ মিসিং, মানে অ্যাক্সিডেন্টের পর তো আর পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ পাওয়া যাচ্ছে না, মানে এটা কি? না পাওয়া যাচ্ছে না। এই আমাকে একটু পরিষ্কার করে বলবি কি হয়েছিল ঘটনাটা?
হ্যাঁ, ইস্ট পার্কে তো। আমি তো সমীরণকে বলেই দিয়েছিলাম, ইস্ট পার্ক পর্যন্ত এসেছিলাম, পিছনে একটা ম্যাটাডোর অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল ওভারটেক করবে বলে। আমার কেমন রোগ চেপে গেল, আমি কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছিল রে। তারপর ওই হঠাৎ করে ও বাবুয়া, তোর গাড়িটা লোকেট করা গেছে, আমি রেকার ভ্যান পাঠাতে বলেছি, চিন্তা করিস না। এবার আমাকে দেবীর ব্যাপারটা ভাবতে দে। ও গড, ওই মেয়েটা কি বলতে চাইছিল? কণিকা? হ্যাঁ, ওই জার্নালিস্ট মেয়েটা কি কি বলছিল? ম্যাটাডোর ড্রাইভার। হ্যাঁ রে, ম্যাটাডোর ড্রাইভার দেবীকে তুলে নিয়ে গেছে। কি বলছিস বলতো? এগুলো হিট অ্যান্ড রান কেসে কেউ মেয়ে তুলে নিয়ে যায়। কি সব বলছো বলতো, আশ্চর্য। কিন্তু দেবী কোথায়? দেবী, দেবী কি হয়েছে? হ্যালো বসু। হ্যাঁ বল লিতা। বসু, টিভি না, টিভি চলছে না কেন? ও তুমি কেন? আচ্ছা দেখছি। আমার কিছু হয়নি, একটু ছড়ে গেছে। আর তোমার শহরের বুকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু মিত্রের পুত্রকে খুনের চেষ্টায় দুষ্কৃতীর দল, পরে তার পুত্রবধূকে অপহরণ। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে আহত স্বামীকে বাড়ি পৌঁছে দেন। ঘটনার পর 4-5 ঘন্টা কেটে গেলেও শরদিন্দু মিত্রের পুত্রবধূর খোঁজ এখনো মেলেনি। পুলিশ প্রশাসন এখনো ঘটনার কিনারা করতে অক্ষম। সত্যের সাথে 12 মাস। মনে নেই মানে? তোমার কপালে তো ড্রেসিং রয়েছে, কোথায় ছিলে? ভালোভাবে মনে নেই আমার। সে কি? আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি বিছানায় শুয়ে, হাসপাতালে বিছানা, আর বারবার সব অন্ধকার হয়ে যাচ্ছিল। ওরা আমাকে অনেক প্রশ্ন করল, আমার ফোন নাম্বার, তোমাদের নাম্বার। আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে কে ওখানে পৌঁছে দিল, কোন হসপিটালে? মামা, কোথায় গেছিলে মামা? তোমার কি হয়েছে? বাবা, ওই মেয়েটা তোমাকে একটা কার্ড দিয়েছিল না? হ্যাঁ, দাও আমাকে। নে, কোনটা দাও। কোনটা দাও? 12 মাস। আপনাদের আমি সু করবো, ইউ বি রেডি ফর দ্যাট। রণজয় মিত্র, যে বধুর অপহরণের গল্পটা আপনারা ভেবেছেন, টেলিকাস্ট করছেন, তিনি আমার স্ত্রী হন এবং এই মুহূর্তে তিনি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার বাড়িতে, আমার পাশে বসে আছেন। এর মধ্যে যদি স্টোরিটা অফেয়ার না করেন, আপনাদের সকলকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। ওরে বাবা, আপনি তো ধমকি দিচ্ছেন রীতিমতো। রিল্যাক্স, একটু শান্ত হন, এত উত্তেজিত কেন? মুখরোচক গল্প ছাড়া ব্রেকিং নিউজ জমে না। হ্যাঁ, সত্যের সঙ্গে 12 মাস মাই। আমলা ছেলে বলে বেশি রং দেখাচ্ছে। এবার তো কেসটা একটু মিনতি যাই। হ্যাঁ দাদা,
এই আমার ওই ওষুধের ব্যবসাটা নিয়ে এসো যাও, এই সঙ্গে একটু ডেটল তুলো আর জল নিয়ে এসো। আচ্ছা, এত লাইটলি নেওয়ার মতো ব্যাপার নয় এটা বাবু আদা। ওকে দেবী, তুমি একটু ভেবে বলো তো এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি তো বললাম কি হয়েছিল, কলিশনের পরে আমি রাস্তায় পড়ে যাচ্ছিলাম, এটা মনে আছে, একটা ধাক্কা, একটা জোরে ধাক্কা, তারপর সবটা সব কিরম অন্ধকার হয়ে গেল। এই যে এরপরে যে হাসপাতালে গেলে এটা কোথায়? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি, একটা শুধু একটা ভয়েস চোখে টর্চের আলো ফেলে কি সব যেন বলছিল। কর্নেল রিফ্লেক্স, আমি জানি। এটা পুলিশ কেস তো, অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, পুলিশ কিছু জানতে পারল না। আচ্ছা, কারা করলো এটা? না শোনো শোনো শোনো, তুমি ওদের লাইসেন্স ক্যান্সেল করবে নাকি? ওরা চিকিৎসা করলো, উপকার করলো, আর তুমি রেগে যাচ্ছ কেন? এছাড়া ও তো বলছে ওর মনে নেই, কিন্তু একটা তো প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর ফর এভরিথিং। স্টিল, আচ্ছা তুমি তো বললে তোমার কাছ থেকে বাড়ির ফোন নাম্বার ওরা চেয়েছিল না? বাবা, বাড়িতে কি কেউ ফোন করেছে? কই, আমি তো, তাছাড়া মিনতিও তো কিছু বলেনি। চেয়েছিল বলেছিলাম, হ্যাঁ মনে হয় চেয়েছিল, আচ্ছা মনে আছে, আমি বলেছিলাম কিনা মনে নেই। দেবীর কিন্তু শরীরটা একেবারেই ঠিক নেই, একটু রেস্ট নিতে হবে ওকে। দেবী চল চল একটু রেস্ট নিবি, চল ওঠ। বস, তুই প্রেস কনফারেন্সটা একটু কভার করে দে না। আরে আমি আড়াইটার মধ্যে ঢুকতে পারবো না ভাই, আর ওই বধূ অপহরণের কেসটা শোন, বধূ নাকি ব্যাক করেছে, ধপ মারতেও পারে, অভিজাত বাঙালি মানে ঢপ মানে জানবে। হ্যাঁ, একবার সচক্ষে দেখে আসি গিয়ে। কি বললে? রেপ নে, গিজার চালিয়ে দিয়েছি, স্নান করে একটু চেঞ্জ করে নে, কাল থেকে এক শাড়ি পরে রয়েছিস, নোংরা হয়ে আছে, নাম সাবধানে, উঠতে পারবি তো রে? সাবধানে চল, আমি দিচ্ছি চল। এই অ্যাঙ্গেলটা আমি ভাবিনি, বাট হতে পারে, বুঝলেন তো, গিয়ে দেখে আসি। এরাবার জানিস তো ভীষণ প্রাইভেসি কনসিয়াস হয়, মানে প্রাইভেট স্পেসে মিডিয়া ঢুকলেই করতে পারে, কিন্তু এখন প্রাইভেট স্পেস বলে কিছু নেই বস। একটা হেল্প লাগবে গো, আমাদের বন্ধু বাবু দাকে চেনো তো তুমি? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দেখে দেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দীপেন্দুর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ শোনো গুরু, আমি হচ্ছি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, এত সহজে আমার কাছ থেকে কেউ পার পাবে না। কি রে, স্নান করলি না? না, একটু ব্যথা করছে, বসি। কোথায় কষ্ট হচ্ছে এক্স্যাক্টলি বল না আমায়। সেরকম কিছু না, ঠিক আছে, বস 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 বস। আরে দেবী, হাসপাতালে তোকে কোন রকম স্ক্যান বা এক্সরে কিছু করেছিল মনে পড়ছে? স্ক্যান মনে পড়ছে না, এক্সরে ইটস ওকে, তুই রেস্ট নে বরং। মেসমশাই, ওকে পরে পাঠাবো, রেস্ট নিক এখন। করলো, হ্যাঁ ও বরং একটু রেস্ট নিক এখন। কি অবস্থা, চুলটার একটু বেঁধে দি। দেবী কিছু মনে করতে পারলো না? না এখনো ডেজড, তবু তো দুইজনে ঠিকঠাক বাড়ি ফিরেছে। উফ, কি ভয়ঙ্কর হতে পারতো বলতো। শোনো, আমি অভিজিৎ দাকে ফোন করে দিয়েছি, তোমরা যাও, বাবু হাতের চেক আপটা জরুরি। এই দিব্যেন্দু, আরে অ্যাক্সিডেন্টের পর কি কোনো সিলেক্টিভ অ্যামনেসিয়া গোছের কিছু হয় শুনেছিস? না রে, আমার ঠিক জানা নেই। বলছি শোন না, ও তো অভিজিৎকে ফোন করে দিয়েছে,
তোর চেক আপটা সেরে আসিছ? হ্যাঁ, তুই আমি একাই যাবো, দেবীরও তো একটা চেক আপের প্রয়োজন আছে। না না, ও তো বলছে ওর স্ক্যান এক্সরে সবই হয়েছে। হ্যাঁ তবুও শোন শোন, তুই দেরি করিস না, তুই একবার ঘুরে আয়, একবার চেক আপটা করিয়ে নিয়ে আয়। দেবী এখন একটু রেস্ট নিক না, যা বেরিয়ে বল। আর শোনো, তুমি কিন্তু গিয়ে আমাকে একটা ফোন করবে, কি হলো জানি না। আমার ফোনটা তো চার্জে বসাতে হবে বাবা, ফোনটা তো গাড়িতেই ফেলে এসেছি। হ্যাঁ রে দিব্যেন্দু, ওটা বোধ হয় আর গাড়িতে নেই, কারণ গাড়িটা থানায় নিয়ে গেছে, তো সে আমি ফোন করে দেবো, যদি গাড়িতে থাকে পাওয়া যাবে। রিমাইন্ডস মি, এই শোন বাবা, এই ফোনটা রাখ। দেবী ওই ভদ্রলোক এসে দিয়ে গেলেন, যাও বেরিয়ে পড়। কি দেখছো বাবা, ইটস ওয়ার্কিং না? কোনো আননোন নাম্বার থেকে কল এসেছিল কিনা দেখছি। আননোন নাম্বার কেন? চল চল চল। হ্যাঁ রে, কিছু খাবি? ইচ্ছে করছে না। এখন আবার কি হলো? মেসুমশাই কোথায়? এই তো মেসুমশাই। মেসুমশাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আপনারা আমার উপর প্রচন্ড রেগে আছেন। আচ্ছা, তোমাদের কাছে সবকিছুই কি ব্রেকিং নিউজ? না 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 মেসুমশাই, আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি গোটা স্টোরিটাকে ক্লিয়ার করে দেবো, আই প্রমিস। তবে দর্শককে তার আগে আমায় দেখাতে হবে যে বৌদি ভালো আছে, সুস্থ আছে। আপনি জানেন সকাল থেকে চ্যানেলে কতগুলো ফোন এসছে, গোটা শহর উদগ্রীব বৌদির খবর জানার জন্য। শহরকে আমাদের বাড়ির খবর জানাতে আমরা আগ্রহী নই। এবার তুমি এসো। মেসুমশাই, একটা ভালো খবর আপনি আমাকে দর্শককে দেখাতে দেবেন না? আমরা বুঝি শুধু খারাপ স্টোরি তৈরি করি। বৌদি ভালো আছে জানলে গোটা শহর হাঁপ ছেড়ে বাঁচবে। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, দেবলীনা ভালো আছে, দেবলীনা সুস্থ আছে। আর কি চাই? আমরা নিউজ চ্যানেল, ছবি ছাড়া আমাদের কাছে খবর তৈরি হয়? বলুন, ছবি? কার ছবি? দেবলীনার ছবি? নো ওয়ে, এখন রেস্ট নিচ্ছে। মিশুভাষা প্লিজ আপনি করবেন না। কফি দিতে বলুন মিনতিকে। আমার উপর অনেক লাইবিলিটিস আছে, আমি জানি আপনারা বিরক্ত হবেন, সেই জন্য আমি না ক্যামেরাম্যান রেখেছি না ক্যামেরা। আমি শুধু এই মোবাইলে বৌদির একটা হাসি মুখের ছবি তুলব, তারপর আমি চলে যাব। প্লিজ প্লিজ আমাকে একটু এলাও প্লিজ। কি দেবী কি করছে, ঘুমোচ্ছে? না বলছে তো ঘুম আসছে না, খেলেও তো না কিচ্ছু, এখন একটু কফি খেতে চাইছে। কি ব্যাপার দেখো তো উনি আবার? হ্যাঁ তাই তো দেখছি। কেন এসছেন? প্রায়শ্চিত্ত করতে এসছি, বিশ্বাস করুন প্রায়শ্চিত্ত করতে এসছি। আমি শুধু বৌদির হাসি মুখে জাস্ট একটা ছবি তুলব, তারপর স্টোরিটাকে একটা হ্যাপি এন্ডিং দেব, ব্যাস এইটুকু। প্লিজ প্লিজ মেসুমশাই প্লিজ। কি আর বলবো, যা। তবে শোনো, একদম ডিস্টার্ব করবে না, সে স্টিল ইন ডিপ শক। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আমার আমি রিয়েলি গ্রেটফুল। কি যে বলেন মেসুমশাই, প্লিজ ডোন্ট এম্বারাস মি। আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। একেবারে ঝুঁকির মতো লেগে থাকে। অভিজিৎ তো বলল যে এই জিনিসটা স্বাভাবিক, এত ঘাবড়ানোর কিছু নেই। ইস্যুটা মেডিকেল নয়, ইস্যুটা অন্য। জানি, নার্সিং হোমে যদি গিয়ে থাকে তাহলে বেরোনোর সময় তো একটা ডিসচার্জ সার্টিফিকেট দেয় যার মধ্যে সবকিছু লেখা থাকে, তাই না? তাহলে তো কিছুই তো বলছে না, খালি খালি তাকিয়ে আছে।
মধ্যরাতে রাস্তার মাঝখানে পড়ে থাকা এক সুন্দরী অচৈতন্য মহিলাকে কোন উপকারী ব্যক্তি সাহায্য করল, তাই না? বিশ্বাসযোগ্য কারণ হলে এমনি চুপ করে যেতাম, প্রশ্নের মুখগুলো কিন্তু রয়ে যাচ্ছে। না না, আপনি কে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কি দায় আমাদের? আমি কেউ নই, কিন্তু সারা শহর প্রশ্ন করছে ম্যাডাম। আজকে সারা পৃথিবী জুড়ে যৌন অত্যাচারের ঘটনা নিয়ে সবাই তোলপাড় করছে, কিন্তু আপনারা আপনারা রেগে যাচ্ছেন। আপনাদের এই ব্যবহার দেখে কিন্তু মনে হচ্ছে যে ডাল মে জরুর কুছ কালা হ্যাঁ। এই ভাষায় সাংবাদিকতা করেন আপনারা? প্রশ্নটাই রেগে যাচ্ছেন। এই যে মেশোমশাই, আপনি আমাকে বলুন, পুত্রবধূর বয়ান শুনে আপনার সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ করেছি, বিশ্বাস করেছি। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আসতে পারো, আমারই ভুল হয়েছে। তোমাকে বাড়িতে ঢুকতে দিয়ে আমি ভুল করেছি। শ্রেয়সী, প্লিজ সি হার আউট। না না, এক মিনিট, আপনাদের এই ব্যবহারটা কিন্তু আপনাদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। মিডিয়া আপনাদের শত্রু নয় ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। এই আপনি আসুন, আসল কথা আসল তথ্য গোপন করে কোনো লাভ হবে না। প্লিজ আসুন, আপনি অনেক প্রশ্ন করেছেন। প্রশ্ন? প্লিজ আসুন, মিডিয়ার সঙ্গে আপনি এটা করতে পারেন না। পাবলিকের মুখটা কি করে বন্ধ করবে? ঠিক আছে, আসুন। অদ্ভুত। কি ব্যাপার, তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো? মা, প্রশ্নের মুখ মানে কি? ছি 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 ছি, কি সব নোংরা চিন্তা ভাবনা এদের! কে দেয় এদের চাকরি? যাই গিয়ে দাদনকে জিজ্ঞেস করে আসি। তিতি, দাদন বুড়ো। আরে তিতিল বুড়ি, এসো 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 এসো। আচ্ছা দাদন বুড়ো, প্রশ্নের মুখ মানে কি? প্রশ্নের মুখ এখন কি খেতে চাইছে জানো? কি? ভাত ডাল আর মাছ ভাজা। খুশখবরি আজ কি বললো অভিজিৎ? রণবাবুর আঘাত তেমন সাংঘাতিক নয়। যাক, কোমরে একটু লেগেছে, হাত ছড়ে গেছে, কপাল কেটেছে আর পায়ে সামান্য একটু ব্যথা, এছাড়া নো গম্ভীর আঘাত। যাক বাবা, চকনোনা শাঁখাপুকুর ট্রিপটা ক্যান্সেল করতে হলো না। যাই, আমি দেবিকাটা পেন নাম ঠুকে আসি। যাক মেশোমশাই, বলছি যে কণিকার আসার ব্যাপারটা ওদের বলার দরকার নেই। কিন্তু দেবী বলবে কি? না বললেই ভালো। মেশোমশাই, হ্যাঁ, খেতে দিয়ে দেবো? হ্যাঁ দাও। ওনারা সবাই এখানে খাবে তো? হ্যাঁ খাবি বলবি। একটা খুন, আমার ভীষণ ভয় করছে। আর তাকে একটু জলটা দিবি। তিতিল, খেয়ে নাও। আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা চকনোনা শাঁখাপুকুর নিয়ে একেবারেই উৎসাহিত নও দেখছি। কি নামটা তেমন আপ মার্কেট নয় বলে? আমার ধারণা ওই নামে কোনো জায়গায় নেই। মানে আমি কি বানিয়ে বানিয়ে বলছি? দেবী, তুমিও কি তোমার বরের দলে? তিতিল বুড়ি, তুমি কিন্তু আজকে ভীষণ দুষ্টু করছো, একদম খাচ্ছ না। প্রশ্ন, আজ লাঞ্চ খাবে না? জানো বাবাই, প্রশ্ন লাঞ্চ খায়। তুমিও খেয়ে নাও। প্রশ্ন? হুইজ প্রশ্ন? তিতিল, চুপচাপ খেয়ে নাও না, লক্ষ্মী শোনা। মিনতি মাসি কে আমি প্রশ্নের মুখে ফেলে দেব, প্রশ্নের মুখ ওকে গপ করে গেলে ফেলবে।
মিনতি যাই, তিতিলকে ওর ঘরে নিয়ে যাও, কারুর নেটওয়ার্কটা ছেড়ে দাও, এখানে কিছু খাচ্ছে না, খাবারটা নিয়ে যাও। প্রশ্নের মুখ কথাটাও আজই শুনেছে তাই বলছে। প্রশ্নের মুখ মানে কিরে বাবা, কথাটার মানে কি, কোথেকে শিখলো? দেবী তুই তো কিছুই খাচ্ছিস না, মুখে কোনো কষ্ট হচ্ছে তোর? গা গোলাচ্ছে, মাথাটাও ঘুরছে, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। এগুলো তো ভালো সাইন্স না, এই সিম্পটমস গুলোর কথাই তো অভিজিৎ বলছিল না? অকারণে টেনশন করিস না দেবী, বলছি তোমার যে স্ক্যানের রিপোর্ট গুলো আছে না, আমাকে দিও তো একটু। হ্যাঁ, ইনফ্যাক্ট তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার সময় স্ক্যান রিপোর্ট, প্রেসক্রিপশন এগুলো তো নিশ্চয়ই দিয়েছে নাকি? সেগুলো কোথায় রেখেছ? স্ক্যান রিপোর্ট ব্যাগেই তো ছিল, দিয়েছিল তো, একটা এনেছি। শোনা, ওই রিপোর্ট গুলো তুই টেলিফোনে অভিজিৎকে একটু পড়ে শোনাস তো। কি হলো দেবী? রিপোর্ট ব্যাগেই তো রেখেছিলাম মনে হচ্ছে, একটা এনেছি আমি, একটা ব্রাউন এনভেলপ ব্যাগের মধ্যেই থাকার কথা। তাহলে ওগুলো না পাওয়া গেলে কি হবে এখন? কিরে, কি খুঁজছিস কি তুই? শরীর খারাপ লাগছে, গা গোলাচ্ছে বলছিলি? আয় তো বস, বস, সাবধানে বস। কেন এখানে ছিল আমি জানি, একবার অভিজিৎ তাকে দেখিয়ে নে না। আমার কিছু হয়নি, কিছু হয়নি আমার, ওরা বলল তো। ওরা মানে? ও, হাসপাতালের লোকেরা? আরে বাবুদাকে খবরটা দিয়েছিস? ওমাসে কি? আচ্ছা, এত ভালো একটা খবর চেপে রাখে নাকি কেউ? ভেবেছিলাম তো বাড়িতে ফিরে এসে বলবো, তারপর তো দেবী, দেবী বাড়ি তো ফিরে এসছিস, দুজনেই ফিরে এসছিস, বাবু দাদা কত খুশি হবে বলতো খবরটা পেলে? এই তো দেবী কিছু বললো, মনে পড়েছে কিছু? বেচারা বড্ড কাহিল, তারপর এরকম একটা চোট। আমি শুধু ভাবছি কি ভয়ঙ্কর একটা কাণ্ড হতে পারতো বলতো। তবু কিছু প্রশ্ন তো থেকেই যায়। না দীপেন্দু, প্লিজ, কোনো প্রশ্ন নেই। প্রশ্নের মুখে শরদিন্দু মিত্রের পরিবার। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু মিত্রের অপহৃতা পুত্রবধূ দেবলীনা দেবী বাড়ি ফিরলেও তার অন্তর্ধান সম্পর্কিত প্রশ্নের মুখগুলো বন্ধ করা যাচ্ছে না। সারা মিডিয়াগুলো হয়েছে একেবারে শকুনের মতো। প্রায় 5 ঘন্টা নিখোঁজ থাকার পর তিনি বাড়ি ফিরলেও তার বয়ান রহস্যে ঘেরা। তাকে নাকি অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন দেবলীনা দেবী। কোন হাসপাতালে তাকে নিয়ে যায় সেটাও নাকি তিনি জানেন না। আমিও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। কিসের তো খোঁজ খবর নেওয়ার আছে বলতো? তখন থেকে খোঁজ খবর, খোঁজ খবর, দুজনে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, এটাই যথেষ্ট নয় কি? তাছাড়া শরদিন্দু মিত্রের পরিবারের অন্যান্য সদস্যরাও আমাদের প্রতিবেদকের সাথে চূড়ান্ত অসহযোগিতা করেন, রহস্য তাই থেকেই যাচ্ছে। দুজনকে একটু সময় দাও, একটু স্পেস, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেবলীনা দুর্ঘটনার পর কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন? প্রশ্নের মুখে গোটা পরিবার। মাই গড, হোয়াট ইজ বাবুস ওয়াইফ আপ টু? সাম ক্লায়েন্ট ইজ ট্রাইং টু ফেয়ার অর হোয়াট?
হ্যালো হ্যালো ফুলদা, আমি বলছি। তুমি টিভি দেখেছো? কি সব বলছে ওরা? টিভি? ও মা, তুমি যে বললে দেবী ইজ ব্যাক। অফ কোর্স শি ইজ ব্যাক। ইয়েস, বাট ওয়্যার ওয়াজ শি অ্যাকচুয়ালি? আরে ও তো বলছে ও মনে করতে পারছে না। শি ওয়াজ টেকেন টু আ হসপিটাল বাই 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 হু? মাই গড, এখন ওরা বলছে যে সেরকম কোনো ইনজুরি ছিলই না। ওরা মানে কারা? মিডিয়া? আরে ইনজুরি নেই বললেই হলো। I really don't understand. Media ki echara kono khobor nei. Lalitashree, please hear what they're talking about, okay? They are out for our blood because we drove their journalist out of the house. Kintu Phulda? Na, amar shob kotha shunte ar bhalo lagche na. Ami telephone ta charchi. Why did you drive the journalist out? What have you got to hide, Phulda? Debi's lover's identity? Family shame? বেচারা বাবুয়া। দেবি, এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে বল। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। নো ইউ হ্যাভেন্ট। আমি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, তুমি আমাকে বলছো না তোমার কপালে একটা মাত্র ড্রেসিং করতে এতক্ষণ সময় লাগলো। কাম অন, ইউ ওয়ান্ট মি টু বিলিভ দিস? প্লিজ দেবি, সত্যিটা বলো। কি বলছো কি তুমি? তুমি অবিশ্বাস করছো আমায়? বললাম তো স্ক্যান এক্সরে ঠিক মনে পড়ছে না আমার। That's what I'm asking you. তোমার স্ক্যান হয়েছে, এক্সরে হয়েছে, রিপোর্ট গুলো দাও আমাকে, আমি দেখি, অভিজিৎ কে দেখাই। কি আশ্চর্য, you're not happy to see me? Of course I'm happy to see you. কি করছো কি তুমি? ছাড়ো আমায়। ঠিক আছে, সরি। মিশমিশে আপনার চা। ঘরে নিয়ে যাও। দেবি, আমার দিকে তাকাও। দেবী, 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 আরে হাতটা সরাও, লাগছে আমার। আই এম সরি। আমি দেখো দেবী, আমি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানোই। হ্যাঁ, আমার সত্যিটা জানা দরকার দেবী, সত্যিটা বলো প্লিজ। কি কি বলতে চাইছো তুমি? আমি যা জানি সব বলেছি, মানে বারবার বলেছি, কি শুনতে চাও তুমি? আমি যেটা মানে ডিড সামওয়ান টাচ ইউ? হ্যাঁ, হোয়াট? লাস্ট নাইট ডিড সামওয়ান টাচ ইউ? গড, দেবী, 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 দেখো, আই এম মডার্ন ম্যান, আমার প্রোগ্রেস ম্যান, আমি কিছু মনে করবো না, সত্যিটা আমার জানা দরকার। আমার কিছু মনে নেই, সত্যি সত্যি সত্যি। ওকে, আই ডোন্ট বিলিভ এ ওয়ার্ড অফ ইয়ার্স। ওকে 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 ওকে। যাক বাবা, তুই আবার এতদিন বাদে জয়েন করেছিস দেখে ভালো লাগলো। এই এক মাস তোর যা গেল না? ওটা তোর না, তোদের। ওই হলো, খুব বেশি ইঞ্জুরি বলতে তো সেরকম কিছু না, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে যা ইঞ্জুরি আর শক, তার থেকে আরো ডিপ্রেশন বাড়ে। ডিপ্রেশন তো হবেই, মিডিয়া যেভাবে তোকে অ্যাটাক করতে শুরু করেছিল। যাই হোক, তবে এই সমস্ত কথা পাবলিকলি বলা হরিবল। যাই হয়ে থাক, মানে দেবী দি ফেল ফ্রম আ কান, দ্যাটস অ্যাবাউট ইট। সেটা দেবী জানে, আমি তো আর কিছু জানি না। আর যদি বা না জানে, যদি বা কিছুটা ভুলে গিয়ে থাকে শখের জন্য, তাহলে নিজেদের গল্পগুলো সাজিয়ে নেওয়া সহজ হয়, তাই না কমলিকা? লিভ ইট না, দেবী গল্প সাজাতে দিল কেন? আই এম সরি দেবী, তোর শ্বশুর মশাই অ্যান্ড হিজ মিসবিহেভিয়ার উইথ আ জার্নালিস্ট, দ্যাট ওয়াজ অলসো নট আ গুড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি যে বলো না তুমি, এরা মানে ক্রাইসিসে ফ্যামিলি মেম্বাররা বসে বসে স্ট্র্যাটেজি বানাবে, এটা কি গেরিলা ওয়ারফেয়ার নাকি? আই এম সরি দেবী, তুই বারবার ভুলে গেছি ভুলে গেছি বললি কেন? মিডিয়াকে এড়িয়ে গেলি কেন? মিডিয়ার কি দোষ বল?
সত্যি তো মিডিয়ার কোনো দোষ নেই, ডিমান্ড আছে তাই সাপ্লাইও আছে, সিম্পল না? সব দোষ আমার। যাই বাবা, এখন আবার টেস্ট নিতে যেতে হবে। কি হয়েছে? ব্যাড ড্রিম, ভেরি ব্যাড ড্রিম। The demons are in our mind, Devi. Free them. In my mind, mane? Dekho, ei je kotha gulo tumi lukiye jaccho, tomar mone guilt hocche. Tomar mone guilt hocche bole tumi ghumote pachho na. But why should you feel guilty? It's not your fault. Fault? Haan, doshta to tomar noy. আমাদের দেশে এটাই সমস্যা। Why is the rape victim always made to feel guilty? Rape? বুঝি আমি, I can understand. একে তুমি বারবার বলছো, ভুলে গেছি। Actually, তুমি লজ্জা পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ, I can understand that. কিন্তু তুমি এতদিনে এই রণজয় মিত্রকে চিনলে না? আমি কিন্তু তোমায় বুঝতাম দেবী। দেবী, আমি তো তোমায় ভালোবাসি, আমি কিন্তু তোমার পাশে দাঁড়াতাম, কিন্তু তুমি আমায় চাকে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে, 11টায় ব্যাঙ্গালোরে ফ্লাইট আছে। বলুনি তো, ভুলে গেছিলাম। আরে মেজো ভাজাই, সুপ্রভাত, কেমন আছেন? ওই চলে চলে চলে, স্পেশাল চা। ভালো, না না চায় দরকার নেই। তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আর আপনার ওই বাড়ির কেসটা মিটলো? কেস? টিমটিম গাড়ি চলে হাতি বাগানে, একটা লিচু পড়লো এসে চায়ের দোকানে, এই চা। তারপরে কি মাম্মা? ওই অপহরণ, বৌদি, চায়ের দোকানে, চায়ের দোকানে। হ্যালো তিতিল বুড়ি, গুড মর্নিং দাদন বুড়ো, বাই 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 বাই। বাবা চা করে দি একটু। না, কাল রাতে ঘুমায়নি বাবা? শরীর ঠিক আছে? হুম। রানু আজ ব্যাঙ্গালোর যাচ্ছে বাবা। জানি। কতদিনের জন্য যাচ্ছ তুমি? কোনো ঠিক নেই। তুই ব্যাঙ্গালোর যাচ্ছ বাবাও জানে দেখছি, মিনতিও হয়তো জানে, একমাত্র আমাকেই বলা হয়নি। বললাম তো ভুলে গেছিলাম, ডোন্ট বি সো সার্কাস্টিক দেবী, চাপে আছি। এই শোনো, কি হয়েছে বলো তো, কেন এরকম করছো আমার সাথে, কি করেছি আমি? কি? রিল্যাক্স, রিল্যাক্স। তোমার জন্য এটা এনেছি, কালকে কথা ভেবে। মনে আছে কালকে দিনটা? ম্যারেজ অ্যানিভার্সারি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আর রোমান্টিক এই দিনটা আমার কাছে, জানো তো। চললাম রনু। দেবীদি, আই ডোন্ট নো ইফ আই শুড বি সেইং দিস অর নট, বাট তুমি খালি নিজের কাছেই গান্স রব, আর কারো কাছে নয়।
প্রবলেম শ্রেয়সী ঠিক, তোরা ভালোভাবে বাড়ি এসেছিস, সুস্থ আছিস, এটাই তো আমাদের কাছে শেষ কথা হওয়া উচিত। তুই এই কথাটা বলছিস বাবুয়া, প্লিজ ওর সঙ্গে থাকোকে একা করে দিস না। She could have told me. তা বলেনি বলে কি তার জন্য এখন শাস্তি দিচ্ছিস? শাস্তি আমি পাচ্ছি না। সবাই সবাই শ্রেয়সী, প্রত্যেকে, এভরিওয়ান। দেবী দেবী শান্ত হ, দেখ দেখ রণদাকে আমি চিনি, মেবি হি ইজ ভেরি আপসেট। আরে তুই কি চিনবি রণকে, আমি তো চিনতে পারছি না। রণ কেন, কাউকে, ইনফ্যাক্ট সবাইকে। সবাইকে আমি নতুন করে চিনছি, স্কুলে স্টাফ রুমে আমি একটা স্টোরি, স্টোরি অফ লাইস এন্ড শেম। কাম অন দেবী। না রে, এভাবে স্কুলটা এভাবে কতদিন চালাতে পারবো জানি না। সময় দে, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি হলো বাবুয়া, 10 বছর একসঙ্গে থাকার পরেও ওকে বিশ্বাস করতে পারছিস না? আমার মনে হচ্ছে আমি ওকে চিনি না, ও আমাকে চেনে না। আমরা সম্পূর্ণ অচেনা দুটো মানুষ। You know very well that I care a damn about what the world says about her. But আমি ওর কাছ থেকে অনেস্ট এক্সপেক্ট করেছিলাম। সততার সত্যি দুয়ের মধ্যে যে বিস্তর ফারাক, এটা মানিস তো? Yeah, all liars say that. হ্যালো, কে? হ্যাঁ বলছি, আপনি? কি ব্যাপার বলুন তো, টিভি জার্নালিস্ট নাকি? ও ও, হ্যাঁ, না বাড়িতে নয়। আপনি চেনেন আমার স্কুল? না, স্কুলে অসুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি বলেছিলাম, ও হ্যাঁ ঠিক আছে, কোথায়? কফি অ্যান্ড মুড। ঠিক আছে, দেখো। লেবু চাই, লেবু চাই। এই কোথায় চিনি এত করে? আয় আয় আয়, তিনটা চা দে। এই আমারটা চিনি ছাড়া। কোন সভ্য মানুষ চিনি ছাড়া চা খায় জানতাম না তো।